আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে শুরু করছি সুন্দর জীবনের জন্য জুমাবারের আজকের আয়োজনে আলোচনার বিষয় এমন একটি বিষয় যা আমরা কিন্তু প্রত্যেকে কোনো না কোনো সময় হয়তো জীবনে সমস্যা ফেস করে থাকি আর এই বিষয়টি হচ্ছে মনে করুন আপনি আমি আমাদের জীবন যে জীবিকা এই সবকিছুর জন্য যে কাজগুলো করি তা নিয়ে কি আমরা সন্তুষ্ট নাকি আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদের জীবন এবং জীবিকাতে যা যা আছে তার জন্য আমরা আকৃষ্ট হয়ে পড়ছি তা পাওয়ার জন্য আমাদের মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যদি এমন হয় তাহলে বুঝতে হবে আমরা একটা সমস্যায় ভুগছি আর এই সমস্যাটির নাম হলো লোভ আমাদের আজকের বিষয় লোভহীন জীবন এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন শিক্ষাবিদ এবং লেখক ডক্টর নাসিম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন শিক্ষাবিদ এবং গবেষক ডক্টর আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আমরা তো শুরুতে জানিয়েছি আমাদের আজকের বিষয় হলো লোভহীন জীবন এই লোভ কি আমার জীবনকে অসহনীয় যন্ত্রমান করে তুলছে নাকি আমার জীবনকে সহজ সরল থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এই লোভ বলতে আমরা কোন ধরনের লোককে বোঝাচ্ছি আমরা প্রথমেই জানতে চাই আমাদের আপার কাছে আপা আমরা যে লোভটার কথা বলছি আসলে আমরা কোন ধরনের লোককে বলছি যেটা আমার জন্য নেতিবাচক অবশ্যই লোভ তো কিন্তু নেতিবাচক হ্যাঁ এবং এটি অবশ্যই আমি বলবো ইসলামের যে গুণগুলোকে আল্লাহ তালা অর্জন করতে বলেছেন বা রাসুল সাল্লা সাল্লাম যে চর্চা করেছেন সেই গুণের কোনোটাতেই পড়ে না এটা আসলে একটি দোষ লোভ থাকাটা কিন্তু দোষ এবং এটা নেগেটিভ অর্থেই ব্যবহৃত হয়ে থাকে এবং লোভ মানেই কিন্তু এক ধরনের আকাঙ্ক্ষা যেটা পূরণ হলেও তার মধ্যে অতৃপ্তি থেকে যায় এবং স্বার্থপর আকাঙ্ক্ষা এটা বস্তুগত লাভের জন্যই মানুষের হয়ে থাকে হ্যাঁ কাজে এই এই শব্দটা আসলে মানুষকে বুঝতে হবে সে দুনিয়াবি পাওয়ার জন্য এমন একটা আকাঙ্ক্ষা যেটা স্বার্থপরতা থাকে কখনোই তৃপ্তি তার মধ্যে আসে না এবং কেউ কেউ বলেছেন এরকম যে বর্তমান দুনিয়াতে রয়ে গেছে বা শাসন করছে তিনটি জিনিস একটি হলো মূর্খতা আর একটি লোভ আর একটি হলো ভয় কারণ ভয় দেখিয়েই কিন্তু মানুষ অনেক কিছুই করছে বা নিজেরাও ভয়ে থাকছে আমরা অনেক সময় নীতি বিরুদ্ধ কাজ করে ভয়ে থাকি আবার মূর্খতা তো আছে লোভ থাকলেই কিন্তু মূর্খতাটা অনেক বেশি থাকে এই তিনটা বিষয় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে অবশ্যই এটা যদি আমরা আল্লাহর পথ থেকে সরে যা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য থেকে তাহলে কিন্তু এটা আমাদেরকে পেয়ে বসবে এবং এটা বিরত থাকার অর্থই কিন্তু লোভহীন জীবনটা তাহলে আমরা লাভ করার চেষ্টা করতে পারি যদি এই অতৃপ্ত আকাঙ্ক্ষাকে আমি কন্ট্রোল করতে পারি এখানে আমি একটু বলতে চাই যে কোরআনে আল্লাহ তাল্লা দাউদ আল্লাহ ইসলামের কথা বলেছেন সুলাইমান আল্লাহ সাল্লামের কথা বলেছেন দাউদ আল্লাহ সাল্লামের কথা প্রায় ষোলোবার এসেছে সুলাইমান আল্লাহ সাল্লামের কথা এসেছে সতেরোবার এই দুজন নবী একজন মানে দাউদ আলা সাল্লামের কাছে কিন্তু কিতাবও এসেছে তারা রাজ্য ক্ষমতার অধিকারী ছিলেন সুফান আল্লাহ শুধু তাই নয় তাদেরকে বিশেষ বিশেষ অলৌকিক গুণও দেয়া হয়েছিল যেহেতু নবী রাসুল্লাহ করে থাকেন সুলাম আল্লাহ সাল্লামের কথা আমরা জানি বিশাল ব্যাপার যেমন তার রাজ্য সিংহাসন তিনি পশু পাখিদের কথা বুঝতেন কিন্তু ওনাদের একটি চর্চা সবসময় ছিল শুকর এবং আল্লাহর আনুগত্য এখানে আল্লাহতালা দেখালেন যে জাঁকজমকপূর্ণ জীবন প্রাচুর্যের জীবনেও তারা লোভহীন জীবন কাটিয়েছেন অবশ্যই নইলে কিন্তু তারা এই ধরনের উদাহরণ হতেন না যেটা দেখলে এখনও অবাক লাগে যে এই ধরনের ক্ষমতাশালী রাজা হয়েও তারা কিন্তু নির্লভ জীবন কাটিয়েছেন তো এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আসলে লোভটা না থাকলেও প্রাচুর্য থাকলেও মানুষ লোভহীন থাকতে পারে যেটা আল্লাহ তালা দেখিয়েছেন আনে তারপরে আমরা যদি প্রাচুর্য থাকলে আমরা আমাদের সমাজে এটা দেখতে পাই হ্যাঁ ক্ষমতার কিন্তু একটা লোভ তো অবশ্যই ক্ষমতাটাও মানে ক্ষমতার তো সাংঘাতিক একটা ব্যাপার এখানে মানুষ কনফিউজ হয় খুব বেশি ক্ষমতায় থাকলে ওনারা শুধু ক্ষমতা নয় নবুয় জৌলু সবই পেয়েছেন এবং এখানে আমি বলবো কি সুরা হুমাজাতে আল্লাহ তালা খুব সুন্দর বলেছেন সিলাহমান রাহিম الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا যে তারা কি করে মালকে জমা করে এবং বারবার গুনে গুনে দেখে এবং মনে করে যে এই মাল তাকে চিরস্থায়ী করবে মানে মালের প্রতি লোভ এত বেশি খরচ তো দূরের কথা গুনে গুনে তার তৃপ্তি আসছে সেটাও কিরকম কৃপণতা এটার সাথে আবার সংযুক্ত অবশ্যই কৃপণতা তো বটেই লোভটাও কারণ সে তো আর সেটা এই লোভে সে রেখে দিচ্ছে কৃপণতাও করছে আবার তার চাহিদাও কিন্তু কমে সম্পদ কমে সেটা চিন্তা করে সে করেছে তারপরে ডক্টর বেলাল ফিলিপের একটি উক্তি আছে যে অন্য সম্পদের প্রতি কখনো লোভ করো না হতে পারে এটা তার জন্য পরীক্ষা অর্থাৎ যে সম্পদশালী তার জন্য সম্পদ দিয়ে আল্লাহ তারা কিন্তু পরীক্ষা করছেন আর আমি ওইটার জন্য লোভ করছি যেটা দিয়ে আল্লাহ তার পরীক্ষা নিচ্ছেন ওই পরীক্ষায় হয়তো আমি পাশই করব না আল্লাহ যে আমাকে দেননি সুবান আল্লাহ আমি তো জানি না এটা কাজে লোভের সঙ্গে অস্থিরতা দুর্নীতি অরাজকতা সবই চলে আসে কাজে আমরা যে লোভ নিয়ে যখন কথা বলবো উদাহরণ দিয়ে আমি বোঝাতে চেষ্টা করলাম যে লোভ মানুষকে কোথায় নিয়ে যায় এবং এই লোভ একমুখী নয় এটা বিভিন্ন লোভের ফর্মে চলে আসে হ্যাঁ যে সম্পদের লোভ ক্ষমতার লোভ তারপরে ফেমাস হওয়ার জন্য যে লোভ এমনকি মানুষ পরিস্থিতির প্রতিও লোভ পোষণ করে কাজে লোভের কিন্তু কোনো শেষ নেই যখন লোভটা আমাকে পেয়ে বসবে এটা কিন্তু শেষ নেই বিশেষ করে এই মেটালিস্টিক ওয়ার্ল্ডে এটা আমাদের আরও তাড়াতাড়ি আসবে যদি আমরা এখানে আমাদের রুহকে ভালোভাবে নারিশমেন্ট অর্থাৎ পুষ্টিটা না দেয় কোরআন এবং হাদিসে শিক্ষা না দেয় তাহলে কিন্তু এই অন্তরে আমাদের কিন্তু সেই লোভ পেয়ে বসবেই যেটা সচেতনভাবে প্রতিদিন আমাদের নিজেকে নিজে যাচাই করতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলবেন আপা আমরা তো কথা শুনলাম লোভ সম্পর্কে যে ধারণা আসলে আমরা ভাবছি যে সামান্য কিছু হয়তো অন্যের বেশি আছে আমার নেই এইটুকুই হয়তো লোভ কিন্তু এই লোভের কারণে যে আমরা দুর্নীতির দিকে যাচ্ছি আমাদের পুরা জীবনটা সুশৃঙ্খল একটা জীবন হতে পারতো সেটাকে আমরা সম্পূর্ণরূপে বিশৃঙ্খল করে দিচ্ছি মারামারি হানাহানি সবকিছু কিন্তু এই সূত্রপাত হচ্ছে লোভের লোভ থেকে এই জায়গায় আমাদের জীবনকে আসলে প্রতভাবে প্রভাবিত করছে লোভটি আপাজিতে বলছিলেন যে এটা একটা মারাত্মক রকমের দোষ মানুষের মানবিক দোষ মানবিক দোষ মানে মানবিক কিছু গুণাবলী আছে কিছু দোষ আছে দোষগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে লোভ এবং এই লোভটা যে আছে আপা বলেছেন যে মানুষ এরকমের কিছু আছে যে মাল সামান জমা করে রাখে এবং গুনে গুনে রাখে এবং সুরা তাকাসুর যদি বলেন তো তাকাসুরটা পুরাটাই এই এই বিষয়ে আলাপক বলেছেন যে বেশি পাওয়ার লোভ বেশি পাওয়ার লোভ মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু তারা আসলে ওগুলো নিয়ে কোনো বেনিফিট পায় না তারপরে মানে কবর পর্যন্ত পৌঁছে যায় তারপরে তাদের সেই আকাঙ্ক্ষা মিটে না বর্তমান আমাদের বর্তমান দেশের দিকে যদি আমরা তাকিয়ে দেখি যারা অঢেল সম্পদের মালিক যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পদগুলো কিন্তু রয়ে গেছে তারা কিন্তু তাদের আমাদের দেশে না এটা শুধু আমাদের দেশে না আপনি যদি কারুনের কথা বলেন কারণের চেয়ে বড় সম্পদশালী তো কেউ ছিল না সে তো এত বিশাল একটা মানে প্রাসাদ বানালো এবং সে বললো যে এটা হলো একটা জান্নাত আল্লাহর জান্নাতে যাওয়ার তার দরকার নেই সে দুনিয়াতেই জান্নাত বানিয়ে নিল এত বিশাল আকারের তার মানে ইয়া ছিল প্রভাব প্রতিপত্তি ছিল যে সেটা জমা করছিল যে সেখানে দাঁড়িয়ে এসে আল্লাহর আরশকে দেখবে কানুন যেটা মানে জমা করছিল লোভ

ইতিহাসের প্রথম থেকে যতটা জানা যায় আর কি সেই রকমের ইতিহাসে যদি আপনি ফিরে যান তাহলে দেখবেন যে বিভিন্ন সময় যে সমস্ত মানুষেরা লোভের বশবর্তী হয়ে এভাবে অর্থ সম্পদ জমা করেছে অন্যের জিনিস দখল করেছে নিয়েছে ভোগ করেছে এবং দেখবেন যেখানে লোভ থাকে সেখানে অন্যায় থাকে দুইটা খুব কাছাকাছি এবং পাশাপাশি অন্যায় বিভিন্ন রকম হতে পারে আপা বলেছেন যে একটা দুর্নীতি দুর্নীতি যেমন একটা জবর দখল করে একটা নিয়ে আসা সেটা অন্য মানুষের হক নষ্ট করা সেটা আর একটা এরকম বিভিন্ন রকমের কিন্তু এখানে পাপাচার মানে লোভের সাথে জড়িত থাকে ফলে আমরা যারা মানে এই লোভের মধ্যে পড়ে লোভের মধ্যে পড়ে যারা এগুলো সম্পদ আমরা অর্জন করি এবং তারা যে খুব বেশি ভোগ করে বিষয়টা কিন্তু সেটাও না মানসিক শান্তি তো তাদের একেবারেই থাকে না কারণ হচ্ছে যে প্রত্যেকটা সময় আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ রবুল আলমিন বলছেন যে তারা এরকম করতে থাকে এবং প্রত্যেকটা সময় আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তাদেরকে কবর পর্যন্ত নিয়ে যায় মানে দুনিয়ার বিষয়ে পুরাপুরি এমন করে রাখছে যে আল্লাহ এবং পরকালের বিষয়ে তাদের পুরা গাফেল করে দিয়েছে তারা সেদিকে কিছু স্মরণ করার সুযোগই তাদের নাই বা মনেই করতে পারে না এরকমের গাফা হয়ে লোক কিন্তু আমাকে ব্যস্ত করে তুলছে অহেতুক ব্যস্ত অহেতুক ব্যস্ত করে তুলছে এবং এই ব্যস্ততা আলটিমেটলি কি হচ্ছে আমি নিজে না শান্তিতে থাকতে পাচ্ছি না আমার আশেপাশে যারা আছে তাদেরকে শান্তিতে রাখতে পাচ্ছি আর না আমার পরকাল এটা তারা সিকিউর হচ্ছে বা নিশ্চিত হচ্ছে যেটা আল্লাহ বলেছেন যে কখনো না যে তোমরা যেটা মনে করো যে এটা দিয়ে তোমার অনেক উন্নতি হবে তুমি অনেক দীর্ঘ হায়াত পাবে বা সারা জীবন বেঁচে থাকবে এটা পরকালেও তোমার কাজে লাগবে আগেকার মানুষরা দেখবেন যে কবরের মধ্যে ওদের ধন সম্পদগুলো সাথে দিয়ে দিত ওরা কী মনে করতো যে মৃত্যুর পরে এগুলো তার কাজে লাগবে আল্লাহ বলছেন কক্ষনো না মৃত্যুর পরে আর এই জিনিসগুলো কোনো কাজে লাগে না কোনো কাজে লাগবে না তো লোভে পড়ে আমরা যারা এভাবে নিজেদের সব কিছুকেই নষ্ট করে ফেলছি নিজের নিজের মূল্যবান সময়টাকে আমি বলছি নিজের সুখ শান্তি নষ্ট করছি আরেকজনের হক নষ্ট করছি সব জায়গায় আমরা অশান্তি তৈরি করছি আলটিমেটলি নিজের আখেরাতকে নষ্ট করে ফেলছি ফলে এটা আমার কোনো কাজেই লাগছে না এটা কিন্তু আমরা বুঝছি না এটা যদি বুঝতাম তাহলে এই যে দুর্নীতির জন্য বাং মানে বিভিন্ন দেশে আছে আমি বাংলাদেশে যেহেতু আমরা আছি এটা বলছি যে এটা কিসের কারণে আবার দেশের মধ্যে সুখে থাকার জন্য এই যে দেখেন যে টাকার উপরে শুয়ে থাকে টাকার উপরে শুয়ে থাকলে কি মানুষের সুখ আসে সুখ শান্তি এটা তো অন্য রকমের একটা জিনিস এটা লোভের সাথে শান্তি সুখ শান্তি একসাথে যায় না মানে অর্থনীতির সাথে সুখ শান্তির আসলে সেরকম সম্পর্ক কিছুটা সম্পর্ক আছে কেমন আছে যে আপনি যদি নদীতে পার হতে চান তো পানি লাগবে আপনার একটা যানবাহন আছে যেটা নৌকা এটা তো আপনি শুকনো ডাঙায় দিয়ে নৌকায়তে আপনি যেতে পারবেন না এর জন্য আপনার পানি লাগবে কিন্তু পানির পরিমাণ যদি এত বেশি হয়ে আপনি ডুবে যাচ্ছেন আপনার নৌকাটা পানির মধ্যে ডুবেই গেল তাহলে তা যেতে পারবেন না তো ঠিক অতটুকু অর্থ দরকার যেটাতে আমরা স্মুথলি দুনিয়া থেকে এর বেশি তো দরকার এর বেশি হলে তো ডুবে যাব আরেকটা বিষয়কে এখানে যুক্ত করা যায় কিনা আমরা কিন্তু মনে করছি অর্থনীতি সমৃদ্ধি হওয়া মানে হচ্ছে আমার সফলতা আমরা ছোটবেলা থেকে টাকা পয়সা উপার্জনটাকে কিন্তু আমাদের কাছে হাইলাইট করা হচ্ছে বড় করে তুলে হচ্ছে যখন সন্তানরা যখন বড় হচ্ছে তার অর্থনীতি একটা কম্পিটিশনে পড়ে যাচ্ছে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বর্তমান সময়ের জন্য আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা বাচ্চাদেরকে বাসায় একা ফেলে বাইরে বের হই কেন অর্থ রোজগার করার জন্য এই অর্থ রোজগার করার জন্য যখন আমরা প্যারেন্টস বা মা বাবারা বাইরে বের হচ্ছি বাচ্চাকে কাজের ব অথবা তাদের মতো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে ছেড়ে দিয়ে চলে আসছে অন্য কারোর কাছে ওর মাথার মধ্যে যেটা চলে যাচ্ছে যে আমার চেয়ে অর্থের প্রয়োজনটা বেশি আমি যতটুকু ইম্পর্টেন্ট তার চেয়ে অর্থটা বেশি এরকমের দেখবেন যে বাচ্চা মাকে জিজ্ঞেস করছে যে তোমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা বল তুমি বলে এটা মিথ্যা কথা এটা তুমি যেটা বললে এটা মিথ্যা কথা ছোট বাচ্চার কথা তার অবজারভেশন এটা ধরা পড়ছে যেটা হচ্ছে মিথ্যা কথা যে কেন বলে তোমার যে ইয়াগুলো আছে অর্নামেন্টসগুলো আছে এগুলো কোথায় রেখেছো আলমারিতে রাখা আছে সেটার চাবি কোথায় সেটা আমি হাইট করে রেখেছি বা যত্ন করে রেখে দিয়েছি তবে ওটা কেন বর কাছে দিয়ে যাও না আমি যদি তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমাকে কেন বর কাছে ফেলে যাও এখন কোনো প্যারেন্টসের কি এই আকলটা আছে আমরা এটা নিয়ে চিন্তা করি যে আমার সন্তান যেখানে আমার জন্য সবচেয়ে বেশি জরুরি সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটাকে আমি কিভাবে মানে ট্রিট করছি তাকে আর অর্থ সম্পদকে আমি কিভাবে মূল্যায়ন করছি বা তার সামনে কিভাবে ট্রিট করছি এটা দেখে কিন্তু অটোমেটিক্যালি বাচ্চারা শিখে যাচ্ছে যে আসলে মানুষের চেয়ে অর্থ সম্পদের গুরুত্বটা বেশি আবার আমরা যখন মানুষকে সম্মান করি বা বাসায় যখন কোনো মেহমান আসে যারা আর্থিকভাবে বেশি সচ্ছল যাদের আছে বেশি তাদেরকে আমরা কীভাবে ট্রিট করছি আর যারা অপেক্ষাকৃত দুর্বল গরিব তাদের সাথে আমরা আমাদের আচরণগুলো শিখছে এভাবে কিন্তু এভাবে কিন্তু সমাজ পোড়াটা এভাবেই চলছে এবং এই আমাদের মধ্যে যেটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে আমাকে বেশি বেশি অর্থ সম্পদ যোগাড় করতে হবে এটা ধন্যবাদ বলবো আপা একটু আছে ব্যাপার কাছে আসি আপা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সে হচ্ছে আমাদেরকে কীভাবে প্রভাবিত করছে এই সমস্যাটা থেকে কিন্তু বেঁচে থাকার জন্য আমাদের যে জীবন বিধান আল কোরআন সেখানে নিশ্চয়ই অনেকগুলো উপায় বলা আছে তো কোরআন আমাদেরকে কিভাবে নির্দেশ করে যে আমরা এখান থেকে কীভাবে শিক্ষা হয় আমরা যদি এটা একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে কোরআন অর্থ হলো এখানে প্রথমে বলা হচ্ছে যে তোমরা একসাথে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করা এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না অর্থাৎ দলগতভাবে আমরা যেখানেই থাকি না কেন আমাদের মধ্যে ঐক্য এবং আল্লাহর রজ্জু ধরে থাকতে হবে অর্থাৎ আল্লাহ এবং তার রাসুলের যে শিক্ষা এই শিক্ষার মাঝে থাকলে কিন্তু আমাদের মধ্যে লোভের বশবর্তী হয়ে আমরা যদি একই দলে থাকি তাহলে কিন্তু একজন আরেকজনকে আমরা সচেতনতা দান করব যেমন সুরা আসর যখন নাজিল হয় তখন কিন্তু বলা হতো যে একজন একজনকে যখন সাক্ষাৎ করতেন তখন এই সুরাটা না শুনিয়ে যেতেন না বিশেষ করে হক বিসবর যে পরস্পরকে হকের উপদেশ দেয় এবং পরস্পরকে সবরের উপদেশ দেয় এই যে হক সবর হচ্ছে ধৈর্য হ্যাঁ এই হকের শব্দটা কিন্তু ভীষণ ব্যাপক এই হক মানে কিন্তু পুরোপুরি ইসলামের নির্দেশিত পথ এবং লোভ হলো তার একেবারে অপর প্রান্তে অপোজিটের একটি জিনিস কাজে হকের উপর থাকলে কিন্তু আমরা তাহলে দলবদ্ধভাবে যদি মুসলিম সমাজে চর্চা করে থাকি তাহলে কিন্তু এই লোভ থেকে আমরা বের হয়ে আসতে পারব কাজে আল্লাহর প্রতি জবাবদিহিতা এবং বিশেষ করে রাসুলের আনুগত্য এবং শুকর 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 অল্পে তুষ্টি এটা থাকলে আমরা কিন্তু এই লোভ থেকে নিজেকে সচেতন করে নিজেকে নিজে শাসন

এই দুনিয়াতেও যদি সে ফেসে যায় কোনো কারণে আত্মসাতের কাহিনী যদি জানা যায় তখন তো মামলাও হতে পারে অনেক কিছু তখনও কিন্তু কেউ এগিয়ে এসে বলবে না পুত্র কোনোদিনও বলবে না যে না বাবা আমাকে বিদেশের অমুক ইউনিভার্সিটি থেকে পড়ানোর জন্য এই টাকাটা আত্মসাত করেছিল অর্থাৎ ওই লোভে টাকা আত্মসাত করেছে কন্যা এসে কখনও বলবে না যে আমার একটা ভালো বিয়ে দেওয়ার জন্য বাবা টাকাটা মেরেছিল কারণ এটা গ্রহণযোগ্য নয় যে করেছে কাজটা সেই কিন্তু অপরাধী তাহলে আমি দেখতে পাচ্ছি যে লোভের বশে আমরা যে কাজগুলো করি পরিবারকে ভালো রাখবো ছেলেকে হ্যান করব ভালো ফ্ল্যাটে যাব। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো এই লোভে যিনি করছেন তিনি অপরাধী হয়ে যান এরকম কোনো দায়িত্ব নিবে না তাহলে কেন আমরা করব আর হাসড়ে ময়দানে তো অসম্ভব ব্যাপার যাদের জন্য করেছে তারা ফিরেও থাকে কাউকে চিনবে না বলা হচ্ছে মা কে বাচ্চা চিনবে না বাচ্চা মা কে ময়দানি কথা বলছি কিন্তু সম্প্রতি আমরা দেখেছি যখন এগুলো বের হয়ে আসে তখন সন্তানটাও বলে আমি সেটাই স্বীকার করতে চায় না তখন না সন্তানটা কেন বাবা তো সন্তানকে স্বীকার করে নাই দেখি নাই আমরা দেখেছি চিত্র দেখেছি আর নিজেকে নিজে বলা যে তুমি বিখ্যাত হতে চাও নিজেকে জিজ্ঞাসা করি যে আচ্ছা তুমি কি বিখ্যাত হতে চাও তো কতটুকু বিখ্যাত হবে তুমি চোখ বুজা মাত্র ভুলে যাবে হ্যাঁ হাসরের ময়দানে তোমার এই বিখ্যাত হওয়া কোনো কাজে আসবে না যদি আল্লাহর রসুলের আনুগত্যের কিছু আমি না করে থাকি তাহলে এই বিখ্যাত হওয়ার এই ফেমাস হওয়ার কোনো লাভ নেই এই লোভটা করে লাভ নেই এই লোভেও কিন্তু আমরা অনেক কিছু করি সম্পদ বাড়াবো আমি অনেক বিখ্যাত হব আমাকে সবাই জানবে আমাকে সবাই বিশেষ করে যখন চাটুকার যায় মানুষ এই লোভের জুটে বশবর্তী যে ভুল করছে এই ভুল সুতরানোর কেউ থাকে না কাজে উত্তরণের উপায় আমাদের মাথায় থাকতে হবে এখানে যুক্ত করা যায় যে আমরা উত্তম বন্ধুর সাথেও থাকতে পারি অবশ্যই আমার বন্ধু আমার সহপাঠী বা আমার প্রতিবেশী এমন পরিবেশের জন্য আমরা থাকি যারা আমাদেরকে সুদ্রে দিবে অবশ্যই যে ভুল পথে গেলে জন্য আমাদের এই যে আমরা শুরুতে পড়েছি যে বড় বড় নাবি রসুল অনেকে তো রাজ্য ক্ষমতা পেয়েছেন তারা আবার ফেরাউনের মতো রাজাকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে তারও লোভ লালসা ক্ষমতার দম্ভ এত বেশি ছিল কিন্তু সেটি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ফেরাউনকে একটা নেগেটিভ চরিত্র বলা হয় কেউ জালিম হলেই তাকে বলা হয় ফেরাউন নামেই কিন্তু তাকে বলা হয় নমরুদ না ডাকা হয় তো এই বিখ্যাত মানে এই কুখ্যাত হওয়াটা এটাও তো কি কাজে আসলো কাজে নিজেকে যে ইতিহাস দিয়ে কোরআনের শিক্ষা দিয়ে রাসুলদের শিক্ষা দিয়ে আমাদেরকে জানতে হবে যে লোভহীন জীবন কিভাবে করতে হয় যেমন বড় বড় সাহাবিরা একসময় তো রাসুল সাহসালাম থেকেই শুরু করি তাকেও কিন্তু একসময় রাষ্ট্র ক্ষমতা দেওয়া হলো মদিনায় রাষ্ট্র স্থাপিত হলো তাকে একবার উমর যে পেলেন যে উনি শুয়েছেন শুয়া থেকে ওঠার পরান ওনার শরীরে ওই চাটাই একটা দেখে চোখে পানি এসছে যে আপনাকে আমি একটু ভালো কিছু দিই উনি বললেন যে না তো কুটিরের মতো জায়গা থেকে শাসন করেছেন এরকম কি পাওয়া যায় কতটুকু নির্লোভ হলে উনি এটা করেছেন আচ্ছা মানুষ বলল উনি তো নবী ছিলেন রাসুল ছিলেন তাহলে উমর ঘটনায় আসি উনি অত কুটিরে থেকেই রাজত্ব করেছেন এবং প্রতাপশালী ছিলেন ওনার কাপড় চোপড় প্রত্যেকটি ছিল আসল অর্থাৎ তারা থেকে আল্লাহর দেয়া দায়িত্ব মনে করেছেন তাহলে এই যে আমরা দেখেছি যে যারা ক্ষমতায় গেছেন তাদের কিন্তু অ্যাডভাইজার ছিল সেই অ্যাডভাইজার অত্যন্ত আল্লাহ ভীরু ছিলেন এই ধরনের মানুষ এটাই বোঝায় যে আমরা যেখানেই থাকি না কেন ভালো মানুষ তারা ইসলামী মন মনস্ক যারা তাদের দ্বারা যদি পরিবেশটা থাকি তাহলে লোভ লালসা আমাদের মনে আসলেও আসতেই পারে কারণ শয়তান তো লেগে থাকে আমরা যদি আমাদের দায়িত্বের কথা ভুলে না যাই একটু বুলবুল আবার কাছে আসছে আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি এই যে সোনালী অতীতের কথা বলছি আমাদেরকে আল্লাহ তালা অসংখ্য উদাহরণ রেখে কিন্তু আমাদেরকে পৃথিবীতে আনি আছে আমরা এসেছি তো যে উদাহরণগুলো আমাদের কাছে আছে আমরা সেখান থেকে খুব একটা শিক্ষা গ্রহণ করছি না একটু যদি আমাদের প্রজন্মের জন্য আপনি একটু বলেন যে লোভহীন জীবনটা আসলে আমাদের সোনালী অতীতে কেমন ছিল আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করেন আচ্ছা মানে লোভহীন জীবন অতীতে কেমন ছিল এটা বলতে গেলে কিন্তু অনেক লম্বা অনেক লম্বা তো কিভাবে আমরা সেটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি সেটা এটার জন্য যদি আমি বলতে হয় তাহলে আমি বলবো সেটা হচ্ছে দুইটা বিষয় খেয়াল রাখা একটা হচ্ছে রেজেক্ট আমার জন্য যেটা নির্ধারিত আছে আমি অতটুকুই ভোগ করতে পারবো তার বেশি পারবো না আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার কাছে যা কিছু হবে সব হচ্ছে পক্ষ থেকে পাঠানো নিয়ামত এই নিয়ামতে কোনো ধরনের অপচয় অপব্যয় আমি করতে পারবো না এটা যদি হয় তাহলে আমার জন্য নির্ধারিত যতটুকু আমি সেটা আয় করার চেষ্টা করব এবং সেটা সেভাবে ব্যয় করার চেষ্টা করব যেটা আল্লাহ এবং তারা সচিয়েছেন দ্বিতীয়ত লোভ আমি কেন করব না সেটা হচ্ছে আমার আশেপাশে যারা আছেন তাদের প্রত্যেকের কিছু না কিছু হক আছে আমার প্রতি এবং আমার দায়িত্ব কর্তব্য আছে তাদের প্রতি আমি যখন কোনো কারো কিছু দেখে আমার লোভ জাগবে যে আমি এটা পেতে চাই যে কোনোভাবেই হোক আমাকে এটা নিতেই হবে তখন সাথে সাথে মাথায় রাখতে হবে এটা আসলে হকটাকার এর প্রকৃত হক তার কারোর হক যদি আমি সামান্য পরিমাণ নষ্ট করি তাহলে আখেরাতে যেয়ে আল্লাবুল আলামিন ওই ব্যক্তি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমাকে মাফ করবেন না যেটা আমি মনে কারোর হক নষ্ট করেছি এবং সেই দিন যেটা হবে সেটা হচ্ছে আমার হয়তো অনেক বেশি রোজা নামাজ কোরবানি সাদাকা এগুলোর অনেক সব আছে কিন্তু হক নষ্ট করার কারণে ওই দিন যেটা হবে আমার কাছ থেকে ছব নিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমার কাঁধে তখন চলে আসবে শূন্য ভাণ্ডার যেটা থাকবে সেটা হচ্ছে পাপ আমার পাপ যখন আমার পুণ্যের ভাণ্ডার শেষ তখন অন্যদের পাপগুলোকে নিয়ে এসে আমাকে দেওয়া হবে কারণ আমি এই দুনিয়াতে তাদের হক নিজে নিয়ে নিয়েছিলাম নষ্ট করেছিলাম ফলে ওই সময় যেহেতু আমার কাছে অর্থ সম্পদ নেই আছে শুধুমাত্র নেই সেটা শেষ এখন অন্যদের খারাপ কাজের ভারটা আমাকে বহন করতে হবে এবং আলটিমেটলি আমি জাহান্নামে নামে চলে যাব এই মানে বিষয়টা যদি আমাদের সামনে থাকে তাহলে এই দুনিয়ার এই চাকচিক্য এই লোভ দেখে আমরা কিন্তু খুব সহজে ফিরে আসতে পারি একটা হাদিস শেষ করি সেটা হচ্ছে বলেছেন যে জান্নাতের চারপাশটা জান্নাতের চারপাশ হচ্ছে কষ্ট বালা মুসিবত এইগুলো দিয়ে পরিপূর্ণ কেউ যদি এইগুলো পার করে যেতে পারে তাহলে সে জান্নাতে যাবে আর জাহান্নামের চারপাশটা হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য আলোকময় আরাম এগুলো তো একটা দুনিয়াতে যদি আমরা এই আরামায়স তারপরে জৌলুস এগুলো দেখে আকৃষ্ট হয়ে যায় মধ্যে আটকে যাই তাহলে আমাদের জন্য নাম রয়ে গেল আর যদি এগুলোকে পাশ কাটিয়ে রেখে কষ্ট করে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাত পাবো এই দুটা বেসের যদি ভিতরে থাকে যে একজনের হক আরেকটা হচ্ছে যে কিভাবে কোন পরিবেশে গেলে আমার জন্য কি অপেক্ষা করছে এটা যদি থাকে তাহলে লোভহীন জীবন কাটানো এখনও সম্ভব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ বুলবুল আপা সে সাথে ধন্যবাদ জানাচ্ছি নাসিম আপাকেও সুপ্রিয় দর্শক সময়ের শেষ প্রান্তেই তাই আবার শেষ করতে হচ্ছে আজকে যে আলোচনাটি ছিল তা হচ্ছে লোভহীন জীবন এই লোভহীন জীবনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে স্বচ্ছলতা কিন্তু দরিদ্রতা না মানে আমরা যদি ইসলাম থেকে দূরে সরে আসি দিন থেকে দূরে সরে আসি তাই হলো কিন্তু দরিদ্রতা আর তখনই আমাদের মধ্যে এই লোকটা কাজ করতে পারে যদি আমরা ইসলাম থেকে দূরে সুরে যাই তো নিজেকে যদি আমরা পরিশুদ্ধ করতে চাই আসলে অন্যের দিকে না তাকিয়ে আমি নিজে কি আছে সেটা সন্তুষ্ট থাকা আর একটা হচ্ছে আমার আমলের দিকে খেয়াল করা যায় আমি ভালো কাজ কি করলাম নিজের জন্য কি করলাম এই যে উপার্জন করি তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা কিন্তু রেখে যেতে হয় দুনিয়াতে ঠিক এই জায়গাতেই আমরা যদি নিজেদেরকে একটু পরিশুদ্ধ করি ইনশাআল্লাহ আমরা লোভহীন জীবন গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম